আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিভিন্ন সমীক্ষা সুযোগে বাংলাদেশের অবস্থান, এখান থেকে 100% প্রশ্ন আসবে, খুব গুরুত্বপূর্ণ অংশ, পার্ট ওয়ান। চলুন তাহলে শুরু করা যাক। সমীক্ষা ও রিপোর্ট সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আমরা আলোচনা করব। দুর্নীতি ধারণা সূচক 2020 28 জানুয়ারি 2021 বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই প্রকাশ করে কারাপশন পারসেপশন ইন্ডেক্স সিপিআই 2020 নামক সূচক। সূচক অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে সোমালিয়া ও দক্ষিণ সুদান, কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড। বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বক্রম অনুসারে 146তম। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক জানুয়ারি 2021 জার্মান ওয়াচ প্রকাশ করে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2021 শীর্ষক সূচক। সূচক অনুযায়ী 2019 সালের হিসাবে শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে মোজাম্বিক, 2000 থেকে 2019 সালের হিসাবে শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে পুয়ের্তো রিকো। বাংলাদেশের অবস্থান 13তম। গণতন্ত্র সূচক লন্ডন ভিত্তিক সংস্থা দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট 2 ফেব্রুয়ারি 2021 ডেমোক্রেসি ইন্ডেক্স 2020 শীর্ষ সূচক প্রকাশ করে। সূচক অনুযায়ী শীর্ষ দেশে রয়েছে নরওয়ে, সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া। বাংলাদেশের অবস্থান 76তম। ই কমার্স সূচক 17 ফেব্রুয়ারি 2021 জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা UNCTAD প্রকাশ করে দ্য UNCTAD B2C ই কমার্স ইন্ডেক্স 2020 শিরোনামের সূচক। সূচক অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড, তাহলে ই কমার্সের শীর্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন দেশ হচ্ছে নাইজার। ই কমার্সের সর্বনিম্ন দেশ হচ্ছে নাইজার। বাংলাদেশের অবস্থান 115তম। প্রবাসী আয়ের চিত্র দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU 19 ফেব্রুয়ারি 2021 COVID-19 অ্যান্ড মাইগ্রেন্ট রেমিটেন্স এ হিডেন ক্রাইসিস লুমিং শীর্ষ সূচক প্রকাশ করে। সূচক অনুযায়ী প্রবাসী আয়ের শীর্ষ দেশ হচ্ছে ভারত, 75.9 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম, 19.9 বিলিয়ন মার্কিন ডলার। বিশ্ব ভাষাচিত্র 22 ফেব্রুয়ারি 2021 ইথনোলগ প্রকাশ করে বিশ্ব ভাষাচিত্র। এর তথ্য অনুযায়ী বিশ্বে মোট ভাষার সংখ্যা হচ্ছে 7139টি। সর্বাধিক ভাষার শীর্ষ পাঁচটি দেশ পাপুয়া নিউগিনিতে ভাষা আছে 840টি। তাহলে সর্বোচ্চ ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি। এবার দ্বিতীয় পজিশনে রয়েছে ইন্দোনেশিয়া, ভাষার সংখ্যা 711টি। নাইজেরিয়া, ভাষার সংখ্যা 517টি। ভারত, ভাষা হচ্ছে 456টি। যুক্তরাষ্ট্র, ভাষা হচ্ছে 300। শীর্ষ ব্যবহৃত ভাষা ইংরেজি ব্যবহৃত হচ্ছে 1268 মিলিয়ন, মান্দারিন 1120 মিলিয়ন, বাংলা 265 মিলিয়ন। মাতৃভাষার সংখ্যা অনুসারে শীর্ষ ভাষা মান্দারিন, মাতৃভাষার সংখ্যা অনুসারে শীর্ষ ভাষা মান্দারিন 918 মিলিয়ন, স্প্যানিশ 460 মিলিয়ন, বাংলা 228 মিলিয়ন। অর্থাৎ দেখা যাচ্ছে ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান হচ্ছে সপ্তম এবং মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান হচ্ছে পঞ্চম। বিশ্ব সুখ প্রতিবেদন ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক 20 মার্চ 2011 ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2021 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড, সর্বনিম্ন দেশ হচ্ছে জিম্বাবুয়ে। বাংলাদেশের অবস্থান 68তম। গণতন্ত্র সূচক সুইডেনে গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভিড্যাম ইনস্টিটিউট ভ্যারাইটিজ অব ডেমোক্রেসি ইনস্টিটিউট গত মার্চ 2021 ডেমোক্রেসি রিপোর্ট 2021 অটোক্রেটিজেশন ট্রান্স ভাইরাল শিরোনামের প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী 6টি সূচকে শীর্ষ ও সর্বনিম্ন দেশ এবং বাংলাদেশের অবস্থান। উদার গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক, সর্বনিম্ন দেশ হচ্ছে ইরিত্রিয়া। বাংলাদেশের অবস্থান 154তম। এবং নির্বাচনী গণতন্ত্র শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক, সর্বনিম্ন দেশ হচ্ছে সৌদি আরব এবং বাংলাদেশ হচ্ছে 138তম। লিবারেল কম্পোনেন্ট ডেনমার্ক হচ্ছে শীর্ষ দেশ, ইরিত্রিয়া হচ্ছে সর্বনিম্ন দেশ, বাংলাদেশের অবস্থান 161তম। সমতাবাদী উপাদান সূচকে ডেনমার্ক হচ্ছে শীর্ষ দেশ, ইয়েমেন হচ্ছে সর্বনিম্ন দেশ এবং 176তম বাংলাদেশের পজিশন। অংশগ্রহণমূলক উপাদান সূচকে শীর্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন দেশ ইরিত্রিয়া। বাংলাদেশের অবস্থান 143তম। সুচিন্তিত মতামত প্রদানের ক্ষেত্রে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে, সর্বনিম্ন দেশ হচ্ছে নিকারাগুয়া। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। ও হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার জন্য কষ্ট করে ভিডিও বানাই, দোয়া প্রার্থী।